শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র শৌনক মণ্ডল 693 নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে। এছাড়াও জেলার অনেক ছাত্রছাত্রী এক থেকে দশম স্থান অধিকার করেছে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের শনিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এদিন এ সকল কৃতী ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, আগামী দিনে যাতে তারা আরও উৎসাহিত হয়, সেই কারণে সাফল্যের জন্য তাদেরকে সম্মানিত করা হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মোদীপের হাতে মোমেন্টো বই এবং চক জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন কৃতী ছাত্রছাত্রীদের নিজের হাতে সম্মানিত করেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল ও বিভিন্ন থানার আইসি ও ওসিরা। জেলা পুলিশ প্রশাসনের এইরূপ উদ্যোগে খুশি ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবক অভিভাবিকারা। মা-বাবাদেরকে বলবো, খুব আপনারা সত্যি প্রাউড ফিল করুন, মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছে, কিন্তু এটা কিন্তু জাস্ট স্টার্টিং, প্লিজ ট্রাস্ট মি, এটা কিন্তু জাস্ট একটা স্টার্টিং আছে।
কারণ কি এটা 11th আর 12th এ কেউ যারা ইঞ্জিনিয়ারিং আর যারা মেডিকেল এর জন্য অ্যাসপিরেশন অ্যাসপায়ার করছে আমি আশা করছি বোধহয় 10 জন আমাদের এখানে মেডিকেল ইঞ্জিনিয়ারিং মধ্যে কেউ কেউ মানে চাইছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং করবে তাদের জন্য কিন্তু ইউ হ্যাভ টু ক্যারি অন বোথ দ্য পড়াশোনা অফ 11th এন্ড 12th এন্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং সাইমালটেনিয়াসলি আর ইট ইজ নট অ্যান ইজি জব ইট ইজ নট অ্যান ইজি জব বিকজ আমি জানি আমি ওই রাস্তাতেই আমি এসছি আর কি সো আই নো ইটস নট অ্যান ইজি জব সুরতের বাবা সুরতের কাছে পৌঁছে দেবে এসপি স্যারের বার্তাটি আসামির জন্য তোমার হাততালি দেবে না বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা